জুনের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ঘোষণা করুন মান্না, এটি হচ্ছে শিরোনাম। তিনি বলছেন যে চলতি জুন মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ঘোষণা করতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি যুগপথ আন্দোলনের যেই চলছে বিএনপি নেতৃত্বে তার একটি অন্যতম নেতা। তিনি বলছেন এই মাস পর্যন্ত সময় দিচ্ছি, যদি এখনো গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চান তাহলে আমরা সিদ্ধান্ত নেব কিভাবে আপনাদের বিদায় করে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। দর্শক, এই মাহমুদুর রহমান মান্নার এই কথা ধরেই আমি আসলে কিছু বক্তব্য রাখতে চাই। জুন মাসটা কেন জানি নানানভাবে বিভিন্ন কর্নারে, রাজনৈতিক মহলে, কূটনৈতিক পাড়ায় বারবার আলোচনা হচ্ছে। জুন মাসটা কেন আমি ঠিক পরিষ্কার বুঝতে পারছি না। বলা হচ্ছে যে জুন মাসই নাকি ডেডলাইন, জুন মাসের মধ্যেই সরকার বিদায় নেবে অথবা ক্ষমতা হস্তান্তর করবে, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু কোনোভাবেই এরকম কোনো ইঙ্গিত দেওয়া হচ্ছে না বা বলা হচ্ছে না। যদি আমরা জানি যে সরকার অনেক কথাই বলেন না, যেমন ধরেন ভিসা নীতির ব্যাপারে গত 3 তারিখে অর্থাৎ 3রা মে এটি সরকারকে জানানোর পরেও এটি কিন্তু আমরা জানলাম 24শে মে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন যখন নাকি টুইট করলেন তখন আমরা জানতে পারলাম, এবং তারপরে তো তারা একেবারে আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি দিলেন যেটা সারা বিশ্বে প্রচার হয়েছে। কিন্তু এইটা বাংলাদেশ সরকার আগেই জানতো, এটা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে পররাষ্ট্রমন্ত্রী তাদের টুইটেই কিন্তু বলা হয়েছে যে ইতিমধ্যে সরকারকে জানানো হচ্ছে, কিন্তু তারা জানায়নি। এখন এই যে জুন মাসে যে ডেডলাইন, যে বলা হচ্ছে যে জুন মাস পার হবে না এই সরকারের, তাহলে কিভাবে মানে কি হবে সেটা কি সরকার আসলে কি জানে, নাকি সরকারকে বলা হয়েছে, বলা হয়ে থাকলে কোন ফরম্যাটে বলা হয়েছে, কে বলেছে, কিভাবে বলেছে, বা কিভাবেই বা ক্ষমতা হস্তান্তর করবে। যদিও ব্যারিস্টার আমিরুল ইসলাম বলছেন যে সংবিধানের আলোকেই তত্ত্বাবধায়ক সরকারের অপশন আছে, ওই যে বিচারপতি খায়রুল হক আরো 2 বার যেই বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যায়, সেই অপশনটাকে যদি পুনরুজ্জীবিত করা যায়। তো এগুলো অনেকগুলো আইনি ব্যাপার আছে, জটিল সাংবিধানিক বিতর্ক আছে। সবচেয়ে বড় কথা হলো ক্ষমতায় আছে তো সরকার, সেই সরকার তো এখনো বলেনি যে আমরা জুন মাসে বিদায় নেব বা বিদায়ের লক্ষ্যে আমরা আলোচনা করছি। যদি আলোচনা করেও থাকে সেটি তো নিশ্চয়ই বিরোধী দলের সঙ্গে না আমরা জানি, এবং ভেতরে ভেতরে আলোচনা হচ্ছে এমন কোনো আলামত আমরা দেখি না। একমাত্র যেটি হতে পারে সেটি হচ্ছে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যারা নেতৃত্ব দিচ্ছেন পিটার ডি হাস, কেননা সাম্প্রতিক সময়ে পিটার ডি হাস বেশ কিছু মিটিং করেছেন, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের যেই মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া তার সঙ্গেও কথা বলেছেন, আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সালমান এফ রহমানের সঙ্গে কথা বলেছেন, দফায় দফায় কথা বলেছেন। এসব কথাবার্তায় কি শুধু ভিসা নীতি নিয়ে আলোচনা হয়েছে, ক্ষমতা হস্তান্তর নিয়ে কি আলোচনা হয়নি? নানান বিষয় কিন্তু রাজনৈতিক মহলে গুঞ্জন হচ্ছে, এবং বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়ে ক্ষান্ত হয়ে বসে নেই, তারা জানে যে এত সোজানা বিষয়টা যে ভিসা নীতি দেওয়া হলো আর সরকার মুখে যতই বলুক না কেন এটা মানে ভালো হয়েছে, এটা বিএনপির উপর চাপ হয়েছে, কিন্তু এটা তারাও জানে যে এটা সরকার ভালোভাবে নেবে না। এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে এই সমস্ত ভিসা নিষেধাজ্ঞা দিয়ে কাজ হবে না, পরোয়া করি না, দরকার হয় অন্য মহা সাগরের অন্য মহাদেশের সঙ্গে বন্ধুত্ব হবে, এই সেই মহাসাগর কোনটা, অন্য মহাদেশ কোনটা সেটাও জানি না। কিন্তু জুন মাসটা এটা সবাই মোটামুটি জানে, আমরা হয়তো প্রকাশ্যে যাই না, সেই কথাটাই কিন্তু যে কথা আলোচনা হয় আমরা আপনি আমি শুনি জানি, সেই আলোচনাটাই কিন্তু সামনে নিয়ে আসলেন মাহমুদুর রহমান মান্না। তিনিও জুন মাসটাকে টার্গেট করেছেন বা বলছেন। তো জুন মাহমুদুর রহমান মান্নার কথাটা উড়ে দেওয়ার মতো না, আমরা জানি যে সাম্প্রতিক সময় মাহমুদুর রহমান খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। কিছুদিন আগে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ জায়গায় তিনি অবস্থান করছেন, ফলে তার একটি কথার গুরুত্ব আছে। এখন সেই কথা অনুযায়ী কি আসলে কি জুন মাসে কিছু হচ্ছে নাকি হচ্ছে না, এটি একটা গোলক ধাঁধার মধ্যে আমরা আছি। নিশ্চয়ই বিষয়টি পরিষ্কার হবে যেভাবেই হোক না কেন, যে কোনো প্রক্রিয়াগুলো আসলে কিছুদিন চাপা থাকলেও এটা আলটিমেটলি প্রকাশ হয়ে যায়। তো জুন মাস তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এই মাসের মধ্যেই কি কিছু হবে
নাকি হবে না, এটি নিয়ে কিন্তু জনমনেও নানা আলোচনা আছে। আমরা নিশ্চয়ই সেই আলাপ আলোচনাগুলো কি হয় তার দিকে লক্ষ্য রাখছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।